হ্যালো বন্ধুরা, দুবাইয়ে এমন একটি বিল্ডিং বানানো হবে যা দুবাইকে আরও বেশি ফিউচারিস্টিক শহর বানিয়ে দেবে। গ্রিকে এমন একটি ঘৃণিত নিয়ম রয়েছে যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। প্রিয় দর্শক, আজকের এই নতুন ভিডিওতে আপনারা দেখবেন উন্নত টেকনোলজির কিছু প্রজেক্ট সহ পৃথিবীর আজব কিছু নিয়ম। আরব ইমরাল্ড অ্যাডভান্স। পৃথিবীতে আরব ইমরাল্ড নামের এই বাইকটি পৃথিবীর গুটি কয়েক ইমরাল্ড বাইকের মধ্যে একটি। পাওয়ারফুল ইঞ্জিন থেকে শুরু করে 128 হর্স পাওয়ারের এই বাইক খুব সহজেই 200 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলে। এই ইউনিক বাইকটি আরবের খুব একজন ফেমাস শেখের। এর দাম প্রায় 6 থেকে 7 কোটি বলা হয়ে থাকে। এর ডিজাইনটি বিশেষ করে ব্যাট মোবাইল বাইক থেকে নেওয়া হয়েছে। এর ভয়ঙ্কর লুক দেখে মানুষের চোখ কপালে উঠে যায়। ডাউনটাউন সার্কেল। আর্কিটেকচারের বিষয় হোক বা টেকনোলজির, দুবাই ইউনাইটেড আরবের এমন একটি শহর যা কখনও কোনো দেশের থেকে পিছিয়ে থাকে না। ভ্যারিসুন দুবাইতে এমন একটি বিল্ডিং তৈরি হবে যা দেখে রাশিয়া, চায়না থেকে শুরু করে আমেরিকাও চমকে গেছে। এটি হলো দুবাইয়ের ডাউনটাউন সার্কেল। আর্কিটেকচারের জগতে এটি এমন একটি অসাধারণ নমুনা যার কোনো তুলনা হয় না। এমন বিল্ডিং আপনি এর আগে কখনো দেখেননি। দুবাই রিভিল করা এই প্ল্যান দুবাইকে পৃথিবীর প্রথম অ্যাডভান্স ফিউচারিস্টিক শহর বানিয়ে দেবে, কারণ এটি কোনো সাধারণ বিল্ডিং নয়। এর মধ্যেই আরও একটি শহর হবে পাম আইল্যান্ডের মতো। এর মধ্যে বড় বড় লাক্সারি বাংলো, এমনকি গার্ডেন রোডসও হবে। এতটুকুই নয়, সার্কেলের মধ্যে একটি ছোট জঙ্গলও হবে। দুবাইয়ের সরকার বলেন যে তারা পৃথিবীর সব কিছুতে এগিয়ে থাকতে পছন্দ করেন। দর্শক, এই বিষয়ে আপনার কি মন্তব্য আমাদেরকে কমেন্টে বলুন। আরকে কনসেপ্ট। আরকে আমেরিকার এমন একটি গ্যারেজ যার বাইকের চর্চা ইংল্যান্ড থেকে চায়না পর্যন্ত সবাই করে। তাদের তৈরি বাইকের মতো বাইক আপনি হয়তো আর কোথাও পাবেন না। তারা তাদের বাইকগুলো সাধারণ বাইকের মতো বানায় না, বরং এমনভাবে বানায় যেন এর সব ছোট ছোট পার্টসগুলো দেখা যায়। কিন্তু তাদের এই বাইকটি মানুষ এত পছন্দ করেছে যে মানুষ এটির জন্য কোটি টাকা দিতেও প্রস্তুত। তাদের বাইকের বিশেষত্বের কথা যদি বলি, তাহলে তাদের বাইকের প্রথম বিশেষত্ব হলো যে এটি এর পেট্রোল ট্যাঙ্ক তার পিঠে নিয়ে চলে। এবং এরকমভাবে পেট্রোল ট্যাঙ্ক পিঠে রেখে চলা বাইক হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। হ্যামার লিমোজিন। হ্যামারকে কার কোম্পানির ফাদারও বলা হয়ে থাকে। আপনি হ্যামারের বানানো বড় বড় গাড়ি তো দেখেছেন নিশ্চয়ই, কিন্তু এইবার হ্যামার বানিয়েছে হ্যামার H2 লিমো। এটি কোনো সাধারণ লিমো নয়, বরং এটি পৃথিবীর প্রথম সবথেকে লম্বা SUV কার। H2 লিমো 11 মিটার লম্বা এবং 5 টন ওজনের ভারী কার। এর বডি কার্বন ফাইবার এবং বুলেট প্রুফ ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। এর জন্য এটিকে পৃথিবীর সবথেকে সেফেস্ট গাড়ি বলা হয়ে থাকে। যদিও এটিকে গাড়ি কম, বরং একটি ছোটোখাটো ডিস্কো বলা যেতে পারে। H2 লিমোতে টিভি থেকে শুরু করে ফ্রিজ, লাইটিং, এমনকি সোফাও রয়েছে। এর মধ্যে ছোট একটি বারও বানানো হয়েছে যেখানে বসে আপনি খুব সহজেই ড্রিঙ্ক করতে পারবেন। 8টি টায়ার লাগানো এই অসাধারণ গাড়িটি আপনি শুধু শহরেই নয় বরং জঙ্গলেও চালাতে পারবেন। অর্থাৎ এই গাড়িটি দিয়ে আপনি অফ রোডিংও করতে পারবেন। স্পিটিং কালচার। এই পৃথিবীতে না জানি কত শত নিয়মনীতি রয়েছে। প্রতিটা জায়গায় মানুষের চিন্তাভাবনা নিয়মনীতি ভিন্ন। আজ আমি আপনাদের গ্রিক এবং কেনিয়ার এমন একটি নিয়ম দেখাবো যা দেখে আপনি 100% অবাক হবেন। যেমন সাধারণ মানুষের জন্য যেখানে সেখানে থুতু ফেলাকে অসভ্যতা মানা হয়, বা কারো ওপর মুখের পানি ফেললে অসম্মানের হয়। কিন্তু গ্রিক এমন একটি দেশ যেখানে কারো ওপর মুখের পানি ফেলা অসম্মানের নয়, বরং আশীর্বাদ করার একটি অন্যরকম নিয়ম মাত্র। হ্যাঁ প্রিয় দর্শক, তারা বিয়ে থেকে শুরু করে ছোট বাচ্চাদের বার্থডে পর্যন্ত মুখ থেকে পানি ছুঁড়ে আশীর্বাদ করে। শুনতে এটি আজব হলেও একটু ভাবুন যে কারো বিয়েতে এসে বর কনেকে কোনো অপরিচিত মানুষ তার মুখের পানি ছুঁড়ে দিচ্ছে। শুনতেই কেমন গা ঘেন ঘেন করে, তাহলে দেখতে কেমন হবে, বা যাকে এগুলো ছুঁড়ে দেওয়া হচ্ছে তার কেমন লাগে। কিন্তু গ্রিক একা নয়, বরং কেনিয়াতেও এমন হয়, যেখানে সবাই একত্রিত হয়ে মুখ থেকে পানি ছুঁড়ে আশীর্বাদ এবং গুড লাক দেয়।